ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। চীনের উপহারের 5 লাখ টিকা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর। আরও জানাবো আল আকসা মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা। আরও থাকছে শিমুলিয়া ঘাটে গড়মুখী মানুষের স্রোত। আরও জানাবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 30 কিলোমিটার যানজট। আরও থাকছে বঙ্গবন্ধু কন্যা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামিকে চিকিৎসার সুযোগ দিয়েছে বললেন কাদের। এবং সবশেষ জানাবো মার্কিন নৌবাহিনীকে সতর্ক করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে উপহার হিসেবে বাংলাদেশকে চীনের দেয়া 5 লাখ ডোজ করোনা টিকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল 11:30 দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকাগুলো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সেখানে উপস্থিত ছিলেন। এর আগে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা বুধবার ভোরে এসে পৌঁছায় ঢাকা। বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো আনা হয়। বিমানবাহিনীর উড়োজাহাজে করোনা ভাইরাস প্রতিরোধে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকাসহ সিরিঞ্জও রয়েছে। এদিকে ফিলিস্তিনের আল আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন। এর আগে ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের উপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর আল আকসা মসজিদে হামলা শেখ জাররার পাড়ায় ফিলিস্তিনি পরিবারদের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করা মানবিক মানদণ্ড, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির লঙ্ঘন। এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। এদিকে দক্ষিণবঙ্গের গড়মুখ মানুষের ডল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বুধবার ভোর থেকেই গন্তব্যের উদ্দেশ্যে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন কয়েক হাজার যাত্রী। ফেরি চলাচল স্বাভাবিক হয়। শিমুলিয়া ঘাটে বেড়েছে প্রচণ্ড যাত্রীচাপ। বিআইডব্লিউটির শিমুলিয়া ঘাটের সহকারী উপ ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার থেকে যখন কোনো ফেরি আসছে তখনই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। শিমুলিয়া ঘাটের যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে আসা যাত্রীদের ফেরি থেকেও নামতে পারছেন না। প্রতিটি ফেরিতে এখনও যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হয়ে পদ্মা নদী পার হচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চলাচল করা গড়মুখ মানুষ। জানা যায় মহাসড়কের করটিয়া টাঙ্গাইল বাইপাস এলেঙ্গা সলঙ্গা ও হাতিয়া এলাকায় যানবাহনের সাথে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় যে যেখান থেকে সুযোগ পাচ্ছে খালি কোনো যানবাহন দেখলেই তাতে উঠে পড়ছে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখ মানুষদের এতে গুনতে হচ্ছে 4 থেকে 5 গুণ বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা সব মানুষদের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এদিকে চন্দ্রা, গুড়াইল, মির্জাপুর ও দেওহাটা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে, যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক। রিপন নামে একজন যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে, যত কষ্টই হোক আর ভাড়া যত লাগুক বাড়িতে যেতে হবে, কারণ পরিবার পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশতিয়ার আরাফাত বলেছেন, যানবাহন প্রচুর থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে গাড়ি টানতে না পারায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে, মহাসড়কে যে কোনো পরিস্থিতিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছেন। বিএনপির মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপনই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের।
যারা 15 আগস্ট সপরিবারে জাতির পিতা অবলা নারী ও শিশু হত্যার ঘটনাকে বিদ্রুপ করে ভুয়া জন্মদিন পালন করে তা কোন ধরনের মানবিকতা জাতির কাছে প্রশ্ন রাখলেন উবাইদুর কাদের। চিকিৎসা নামে লন্ডনে গিয়ে সরকার বিরুদ্ধে অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 1991 সাল থেকে বিএনপি নেতারা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব উদযাপন করার পরামর্শ খালেদা জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছেন, কারাই বা তার উপদেষ্টা, সে প্রশ্নের জবাবও এখনও পায়নি। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে উবাইদুল কাদের আরও বলেছেন, এ কোনো রাজনীতি বাংলাদেশে চলছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছে বিএনপি, আন্দোলন করে নয়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার জানিয়েছে তারা মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজকে সতর্ক করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দ্রুত গতিতে চলা ইরানের কয়েকটি নৌযান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। ওয়াশিংটন এমন কথা জানানোর পর তেহরান এই সতর্ক বার্তার কথা জানালো। বিপ্লবী গার্ডের নৌশাখা জানায় তারা সোমবার যুক্তরাষ্ট্রের 7টি জাহাজের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা জানিয়েছে জলপথে বিশ্বমিত দূরত্ব বজায় রাখা সত্ত্বেও মার্কিন জাহাজগুলোর ঝুঁকিপূর্ণ এবং অপেশাদার আচরণের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি জাহাজ থেকে ইরানের কয়েকটি নৌযান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয় বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়। পেন্টাগন আরও জানায় ইরানের নৌযানগুলোকে লক্ষ্য করে অন্তত 30টি সতর্কতামূলক গুলি ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ওই পথ দিয়ে যাচ্ছিল। সাবমেরিনটির পাহারা দিচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 6টি জাহাজ। এই দিন নৌবাহিনীর জাহাজগুলোর 140 মিটারের মধ্যে চলে এসেছিল ইরানের দ্রুতগতির 13টি নৌযান। পেন্টাগনের ভাষ্য, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি জাহাজ থেকে ইরানের দ্রুতগতির নৌযানগুলোকে লক্ষ্য করে অন্তত 30টি সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে ইরানের নৌযানগুলো সরে যায়। এই নিয়ে অঞ্চলটিতে গত 2 সপ্তাহের মধ্যে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। উপসাগরীয় অঞ্চলের এক সুরু জলপথ হরমুজ প্রণালী। এ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ চলাচলের পথ। সাম্প্রতিক বছরগুলো ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার কেন্দ্র রয়েছে এ নৌপথ। ইরানের যে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে সেগুলো দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বুধবার ভোর থেকেই বিপুল সংখ্যক যানবাহন দেখা যাচ্ছে। এরই মধ্যে ট্রাক, পিকআপ, ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি। রাস্তায় চলতে শুরু করেছে উত্তরাঞ্চলের বাস। সকাল 7টার দিকে মহাসড়কে মির্জাপুর বাইপাস বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় উত্তরাঞ্চল গ্রামী গড়মুখী মানুষের ভিড়। বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ওভারব্রিজের শেষ মাথায় লোকজন অপেক্ষা করছেন যানবাহনের জন্য। তারা মালামাল বোঝাই কিংবা খালি ট্রাক, পিকআপ থামতে দেখলেই তাতে উঠে গন্তব্যে যেতে দৌড়াচ্ছেন। অতিরিক্ত ভাড়ায় যাত্রী হচ্ছেন মানুষ, শিশু থেকে শুরু করে নারী পুরুষ সমানভাবে গাদাগাদি করে ট্রাক পিকআপের যাত্রী হচ্ছেন। গাজীপুরের চন্দ্রা থেকে সিরাজগঞ্জের রোড এলাকা পর্যন্ত মোটরসাইকেলের যাত্রী রয়েছে একটি কারখানার 2 শ্রমিক। মহাসড়কের 6 লানা এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলকে থামিয়ে চালক বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ওই 2 শ্রমিক কথা বলতে চান চাইলেও চালক শফিকুল ইসলাম বলেন, তিনি 1000 থেকে 1200 টাকায় চন্দ্রা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত ট্রিপ নিচ্ছেন। কষ্ট বিবেচনায় লাভের মুখ খুবই কম দেখছেন। এ সময় শামীম নামের একজন যাত্রী বলেন, জেলার ভেতরে চলার জন্য যেসব বাস তার সংখ্যা খুবই কম, মানুষ মোটরসাইকেল চলাচলে বেশি করছে, তবে মোটরসাইকেলের গতি খুবই বেপরোয়া হয়ে গেছে। এদিকে মহাসড়কের কদিম ধলা এলাকায় প্রায় 15 মিনিট অবস্থান করে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে। বাসগুলোর মধ্যে সেন্ট মার্টিন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, আরবিএ ট্রাভেল, সোনালী ক্লাসিক, পাবনা শাহান পরিবহন, সিরাজগঞ্জের রংপুরের জেনিনা পরিবহন, কুমিল্লাগামী ব্যাগদাদ পরিবহন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাস চলাচল করতে দেখা গেছে। মুঠোফোনে মির্জাপুরের গড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন, রাস্তার অবস্থা ভালো আছে, সারা রাত মহাসড়কে ছিলাম, চোখ ফাঁকি দিয়ে কিছু বাস যাচ্ছে, শতভাগ ঠেকানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ভারতে আরও 4205 জনের মৃত্যু হয়েছে। একদিনের মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এটি দেশটিতে সর্বোচ্চ।
আর করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে 3,48,421 জনে। বুধবার সকালে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতে সব মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,33,40,938 জনে, আর মৃত্যু দাঁড়িয়েছে 2,54,197 জন। দেশটিতে এখনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 37,04,099 জন। গত মার্চে দেশটিতে দৈনিক শনাক্ত রোগী ছিল 20,000-এর নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে মৃত্যু। শুধু এপ্রিলে দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে 66,00,000। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসলো ভারত। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরে চতুর্থ স্থানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি। ভারতজুড়ে করোনায় ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও স্বাস্থ্যসেবা খাতে অনেকটাই ভেঙে পড়েছে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অভাব দেখা দিয়েছে অক্সিজেনের প্রয়োজনীয় ওষুধেরও। অক্সিজেনের অভাবে হাসপাতালগুলোতে ইতিমধ্যেই বহু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা এখন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তারা বলছেন তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, বরং ভ্যাকসিন আরও উন্নত করতে হবে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে তা ছড়িয়ে পড়ে।